रहीम अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातहू। सुप्रिय शिक्षार्थी केमन आछो तुम्हरा? आशा करी भालो आछो। आमिओ भालो आछि। आमि मोहम्मद साइदुल हसान उत्पल, सहकारी शिक्षक बांगला फतेहपुर केजी बहुमुखी उच्च विद्यालय अनलाइन क्लासेर पक्ष थेके तोमादेरके स्वागतम। आज के आमि तोमादेर साथे आलोचना करब सन्धि। तुम्हारे कि मन आछे गत क्लास आमी सन्धि निये आलोचना करेछिलाम? आज के आलोचना करब सन्धिर सूत्र निये। ठीक आछे, सन्धि तो श्रेणी विभागटा गत क्लासे बोलेछिलाम, स्वर सन्धि। हाँ, स्वर सन्धि। हाँ, अ जोग अ इक्वल टू आ, एटा एकटा सूत्र। अकार किंबा आकारेर पर अकार किंबा आकार थाकले उभय मिले आकार हय। जेमन चल जुग अचल इक्वल टू कि चला चल। सूत्रटा ठीक आछे? अपर जुग अपर इक्वल टू कि কি হবে অপর অপর। নর যোগ অধম, নরা ধম। সূত্রটা ক্লিয়ার? এখন আমি আরেকটা সূত্র লিখব, অ যোগ আ মিলে কি হয় আ। হিম যোগ আলয় মিলে কি হয়েছে হিমালয়। আটা লিখব, দেব যোগ আলয় দেবা লয়। আমরা এখন দুইটা সূত্র নিয়ে আলোচনা করলাম। দুইটা সূত্র কি তোমরা ক্লিয়ার হইছ? এখানে হিম আ, এখানে আ মিলে কি হইছে আ। ঠিক আছে, এখন আমি আরেকটা সূত্র লিখি, আ যোগ অ ইকুয়াল টু আ। সূত্র আমরা আরেকটা লিখলাম, যেমন কি লিখতে পারি রে, আশা আশা, এখানে কি আ যোগ অতীত ইকুয়াল টু কি আশা তীত। তথা যোগ অপি ক্লিয়ার? এখন আমরা আরেকটা সূত্র লিখব, আ যোগ আ ইকুয়াল টু আ। যেমন কারা যোগ আঘার ইকুয়াল টু কারাঘার। এরপরে আরেকটা উদাহরণ নেই, মহা যোগ আশয় ইকুয়াল টু মহাশয়। আমরা সন্ধি করার সময় সবচেয়ে যেটা দেখব সেটা হচ্ছে দুটো শব্দের অর্থ প্রকাশ করবে এবং দুটো শব্দের অর্থ প্রকাশ করবে, উল্টাপাল্টা করলে হবে না। ঠিক আছে, শুধু মহা লেখলে হবে না, মানে এমনভাবে দুটো শব্দ লিখবো যেমন দুটো শব্দেরই অর্থ প্রকাশ করে। আমি আরেকটা উদাহরণ দিয়ে দিই, রবীন্দ্র অনেক জায়গায় উত্তর আসতে পারে, রবি যোগ ইন্দ্র, রব যোগ ইন্দ্র এরকম। ঠিক আছে, তখন দেখবা যে দুইটা শব্দ যদি অর্থ প্রকাশ করে, রবি মানে সূর্য,
ঠিক আছে, এরকম দুইটা শব্দ যদি সঠিক অর্থ প্রকাশ করে তখন বলে দিবা যে সন্ধিটা সঠিক হয়েছে। মনে থাকবে, আমরা নেক্সট ক্লাসে আরও সূত্র নিয়ে আলোচনা করব। ভালো থেকো, সুস্থ থেকো।